হাওড়া শুনো, ঠাকুর আর মা থাকবো কি, ঠাকুর আর মা থাকবো, আমার কোনো জানা নিস না, আমি এনে থাকুম আর বাড়িটা দর্শন করুন ইদ্রি শেষ। এরপরে পরে রয়েছে এরপরে গন্ধ গন্ধ বাইরে থাকা এর আমি দিশে হয়েছে না, আমি কত করে দিয়েছি। কবে মারা গেছে মা? কালকা কোন সময়? সাতটা মনে হয়। কিভাবে মারা গেছে? সন্ধ্যা? হ্যাঁ সকাল না সন্ধ্যা? রাত্রে। রাত্রে কিভাবে মারা গেছে? রুগী আছিল, সুগার রুগী, সুগার সুগার ওষুধ থাকে না, মনে হচ্ছে টিভি টিকে আছে গা, সুইটে গুলি আছে গা, খালি কাশের ওষুধ থাকে। কেউ ওটা জানাইছেন নি মা যে মারা গেছে? না জানাইছেন। তো মারা গেছে পরে কি করছে? কইতে এনে রাখছি, এমনি কই কই দিয়ে দিতেছি, আমি তো না করতেছি না, রাখছি না। কোন জায়গায় রাখছে? কইতে এনে কই নাই দি আছে মারি নি, মারি নিছে। হ্যাঁ হ্যাঁ কলমি তো আমি কইছে ঠাকুর আর এইখান থাকবো, মা থাকবো আর বাড়িটারে দেখশন করবো, আমার কোনো জায়গাতে নিস না। আপনার মা কইছে? হ্যাঁ মা মরণ তুমি কয়ে গেছে, কইছে ঠাকুর আর আমি থাকুম আর আমার কোনো জায়গাতে নিস না, আর বাড়িটারে আছে না, বাড়িটারে দেখশন করবো। আপনি কই থাকবেন? ও মার কথা হচ্ছে, মা হয়েছে মরলে পরে বাড়িটা দেখশন করবো। আচ্ছা আচ্ছা, আমি কি করি কি হইতাম, আমি আমরা দেখশন করুন এই মরণ তুমি কয়ে গেছে। ঠাকুর আরাম থাকুম আর বাড়িটারে এটা আমার কই গেছে, কইছে কোনো জায়গায় আমার নিস না, ঠাকুর আরাম থাকুম কোনো জায়গা নিস না আর বাড়িটারে এটা দর্শন করবো। আপনারা ক ভাই আসলেন? তিন ভাই। তিন ভাই। আপনার নাম কি? আমার নাম আসি বাকি বাইরা কু। হ্যাঁ বাকি বাইরা কু মরে আছে সুগার, সুগার মরে আছে। আপনি এখন আছেন? মানে এখন আমার আমারও সুগার ধরে গেছে। মা আসতো? কিভাবে মারা গেছে? আর আমি লইতাম না। তো এই যে আপনি যেখানে রাখছেন মানে মারের নিচে জানাইছেন নাকি ওরা এলাকাবাসী? কেন জানেন? আমি ভুল করে দিয়েছি এই জায়গাটা, তো আমি ভুল করে লিখলাম, তো এই জায়গায় অপশন করতেছি। আপনার নাম? আশিস। মায়া মার নাম? মার নাম সাধনা স্যার। কি করেন আপনি? আমি একবার আগে টুকটাক কাজ করতাম, মানে ছেড়েছি, আমার রোগে যে মার ওষুধ খারাপ, এবার আর যাই না, ওষুধ যাই না, আমার ওষুধ খারাপ, মার ওষুধ খারাপ। কি খবর পাইছেন আপনারা? আমরা তো বিকেলে খবর পাইছি তার মা মারা গেছে, তখন পাড়ার সবে যখন কইছে কইছে পরে তো নার্ভাস হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি তো তার তো মাথার ডিস্টার্ব আছে, অ্যাকচুয়ালি তো সুগার রুগী, তারপর তার কুষ্ঠরোগও আছে, এমন যে তার যে কুষ্ঠরোগ আসলে এখানে ওই মানে মেডিকেল ডিপার্টমেন্টের লোকও আসছিল, এরপর দিয়ে তো আমরা থানাতে খবর দিছি, থানাতে খবর দিয়েছি পরে তারা আসছে। মা কি সুস্থ আছে না? অসুস্থ? না না না, অসুস্থই আছে, তার মা অসুস্থই আছিল, আর তেও তো তারা সব ডিবাই অ্যাবডোমিনাল টাইপ আছে। মা কি অসুস্থ হয়ে মারা গেছে না ও দেখি কিছু? এটা তো তার মা অসুস্থ আছিল, এটা ঠিক। বয়সটা কি রকম হইবো? 90 টপ হইবো। 90 টপ এসে কইতাছে ঘরে কাঁদাইছে, ঠিকই কাঁদাইছে ঘরে, এটা তো আমরা দেখছি না, এটা অনেক হেরে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করলে খবর পাবে, তবে আমরা জানি হ্যাঁ অ্যাবডোমিনাল মাথাতে ঠিক আছে, তার প্রত্যেকটি ভাই তার আগের দুইটা ভাই ওই মনে আছে নিজের ভাই, তার বাকি ভাই কু আদি বলি ইয়া করতেছে কুটতাছে, কারণ আমরা সন্ধ্যামূলক আমরা বাড়ি ঢুকছি, দুইটা পরে হেরে দেখাইছি আর কি, যে তো তোমার মা কই, কই যে মাসির ভাই, আমরা জানি হ্যাঁ মা উঠু সরতারে না, টাইম ব্যাপারে ওই বলো দাদারে ফোন করছি, দাদা ফোন ধরছে না, পরে কানাই আছে, কানাই আছে পরে কানাইয়ের কাছে শিকার গেছে, মা মারা গেছে না খাদাইছে, না না আমরা আমরা দেখুন কেমনি, আমরা তো এটার ভিতরে আমরা কইতে পারতাম না খাদাইছে না কি 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 করছে, হ্যাঁ যেটা কইছে তার কাছে এটাই আমরা শুনছি। আমরা তো দূরে দেখছি, আমরা যা দেখছেন আমরা দূরে দেখছি, এত বেশি তো আমরা কইতে পারতাম না। মার নাম কি কিছু জানেন? হ্যাঁ নাম হচ্ছে আশিস সাহা, আর হ্যাঁ মার নাম তিনি কইছে সাধনা সাহা। বাড়িতে কি দুইজনে থাকে? তারা তিন ভাই আসলো, দুই ভাই মারা গেছে, হ্যাঁ আছে হ্যাঁ মা এখন মারা গেছে।
তারা অটোমেটিকে তারা মেন্টাল সুজাল। হ্যাঁ হ্যাঁ, তারা আবার কেউ ঢুকতেও দেয় না, তারা কেউ বাড়িতেও জানায় তারা। ছিল এটা এলিগেশন ছিল যে ওনার মৃত্যুর পর ওনার ছেলে নিজ ঘরেই ওনার মাকে ওনার মাকে মাটি গর্ত দিয়ে গর্ত করে চাপা দিয়ে রেখেছিল। ঠিক আছে, সাথে সাথে আমরা এলিনগর থানার পুলিশ আসলো, আমরা আসলাম, ফরেন্সিক টিম আসলো, এক্সিকিউটিভ মেসেজ আসলো এবং লোকাল মানুষকে জিজ্ঞাসাবাদ করা হলো অ্যাকচুয়ালি কী ঘটনাটা ছিল। জানানোর পর তাদের সামনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ফরেন্সিক টিমের সামনে এটাকে মিডিয়ার ভিডিওটাকে খোলা হলো। তো প্রাথমিক তদন্ত শুরু এখনও প্রিলিমিনারি স্টেজে চলছে, দেখা যাক আমরা কী হবে, যদি হয় আপনাকে আমরা মারান বা নিজে বললাম তো একটা প্রিলিমিনারি স্টেজে, কিন্তু লোকের সাথে আমরা যে প্রিলিমিনারি যে লোকাল মানুষের সাথে কথা বলেছি, দেখি এটা প্রিলিমিনারি স্টেজ চলছে, একটা পোস্টমর্টম হবে, পোস্টমর্টমের পর আমরা ক্লিয়ার বলতে পারবো। তার ছেলেকে কি আপনারা আটক করবেন না? আমরা আমাদের এখানে রাখবো, এখন আপাতত আমাদের আশেপাশে রাখবো। কোনো যন্ত্রপাতি কি পাওয়া গেছে আশেপাশে? আশেপাশে একটা অ্যাকচুয়ালি একটা আমরা কোদাল পেয়েছি, আমরা জানি না এটা ইউজ হয়েছে কিনা, কোদাল পেয়েছে, কোদালটা